হ্যালো আসসালামু আলাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আমরা নদীর আপডেট দিতেছি আমাদের কালীগঙ্গা যে নদী সেই নদীর কী অবস্থা সেটা জানানোর জন্য আসলাম অনেক শিকারী আবার ফোন করতেছেন কী অবস্থা নদীর দেখার জন্য তো সরাসরি আপনাদেরকে নদীটা দেখাই এ হলো আমাদের কালীগঙ্গা নদী এই যে আমাদের নয়াকান্দি যে পয়েন্ট সেইখানে কিন্তু আমি এখন দাঁড়ায় রয়েছি তো এখানে বর্তমানে এই সময় এত পানি থাকার কথা না কিন্তু এবার একটু ভিন্ন হয়ে গেছে পানি আবারও মাঝখানে বৃষ্টির কারণে হয়তো পানি বাড়ছে যার কারণে এখনও প্রচুর পানি দেখা যাইতেছে তো এই সময় পানি আসলে অনেক নিচে নেমে যায় যে সময়টা এখন যাইতেছে এই সময় হলো অনেকেই সিপনে নিয়ে বৈশা পড়ে তো বর্তমানে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এখনও বসার কোনো ব্যবস্থা হওয়া নাই নদীতে এখনও গোলা পানি মানে পানি এখনও টলটলাও নাই অনেক গুলা পানি অনেক গোলা নদীতে আবার পানাও দেখা যাইতেছে নদীতে বেশ রকম স্রোত আছে যার কারণে কোন শিকারী এই নদীতে বসতে পারতেছে না আশা করতেছি অল্প কিছুদিন পর থেকেই আবার নদীতে মাছ ধরা শুরু হবে আমাদের এই কালীগঙ্গা নদীতে আমার সামনে যে বেশালটা দেখতে পাচ্ছেন এটা হলো জৈনাকলের সোজাঘাট জৈনাকলের সোজাঘাটে বেশাল আর ওইখান থেকেও কিন্তু মাছ ধরা মাছ ধরে তো বর্তমানে এখন মাছ ধরতেছে না নদীর অবস্থা একটু দেখালাম পানি এখনও ঘোলা আছে নদীতে অনেক পানি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ